আসাদ কে উৎখাতে একমত রাশিয়া তুরস্ক ইরান সিরিয়ার বিরুদ্ধে জোট গঠন করেছে রাশিয়া তুরস্ক ও ইরান এই তিন রাষ্ট্রপ্রধান সিরিয়ার শাসক বাশার আল আসাদ কে উৎখাতের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে আর বিরোধী দলের সদস্য ও সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ সদস্যদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিল আরআইএসসি এমনটাই জানিয়েছে আরআইএসসি হলো রাশিয়ান সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে অন্যতম সংস্থা তাদের এক প্রতিবেদনে বলা হয় ফাউন্ডেশন ফর প্রোটেকশন অব ন্যাশনাল ভ্যালু নামক একটি রুশ সংস্থা সিরিয়ায় একটি মতামত জরিপ পরিচালনা করে আসছে এটি রাশিয়ার নিরাপত্তা দপ্তর ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয়ের সঙ্গে যুক্ত এটি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিবে বলে রাশিয়ার দাবি সিরিয়ার জনগণ আল আসাদকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না ওই জরিপের মতামত এমনই হওয়ার ধারণা করছে রাশিয়া প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার সামরিক হস্তক্ষেপ শুরুর পর থেকেই রাশিয়া আল আসাদের পক্ষ নিচ্ছে না রাশিয়ার তাস সংবাদ সংস্থা জানিয়েছে রাশিয়া সন্দেহ করছে আল আসাদ সিরিয়াকে আর নেতৃত্ব দিতে পারছেন না সিরিয়ার শাসক দেশকে আফগান পরিস্থিতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন যা রাশিয়ার পক্ষে অত্যন্ত উদ্বেগজনক বার্তা সংস্থাটি আরও জানিয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভুগছে ইরান তাই এই দেশটি পুরো অঞ্চলে স্থিতিশীলতা অর্জনে আগ্রহী নয় ইরান সিরিয়াকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করছে বলা হচ্ছে মস্কো তার স্বার্থের নিশ্চয়তা দেয় এমন একটি চুক্তির আলোচনার জন্য আসাদকে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ান ওই বার্তা সংস্থার খবরে বলা হয় সিরিয়াতে উপস্থিত বাহিনী একে অপরের প্রভাবের সুযোগকে মেনে নেয়ার মতো পরিস্থিতির তরিতে মস্কো কাজ করছে ফলস্বরূপ ইরানের তেহরান ও রাশিয়ার মস্কো সিরিয়ার সুরক্ষিত একটি অঞ্চলে বিভক্ত করবে যেখানে তুরস্ক সমর্থিত একটি বিরোধী অঞ্চলও থাকবে ওয়াশিংটন ও এসডিএফ সমর্থিত থাকবে পূর্ব ইউফ্রেটিস আর তুরস্ক সিরিয়ায় অভিযান শেষ হওয়ার পূর্ব শর্ত হিসেবে আল আসাদকে অপসারণের দাবি জানিয়েছে গত পাঁচ বছরে যুদ্ধে ইয়েমেনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ইয়েমেন যুদ্ধের পাঁচ বছর অতিক্রান্ত হল সৌদি আরবে নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় গত পাঁচ বছরে ইয়েমেন বিরান ভূমিতে পরিণত হয়েছে বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন 2015 সালের 26 মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে যুদ্ধবাজ হিসেবে পরিচিত বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যখন দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তখনও তিনি যুবরাজের পদে অধিষ্ঠিত হননি পরবর্তী রাজার পদ লাভের আশায় প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইয়েমেনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করেন যুদ্ধ শুরুর মাধ্যমে তিনি সৌদি পররাষ্ট্রনীতিকে রক্ষণশীল অবস্থান থেকে সরিয়ে এনে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে গেছেন যাতে এটা সবার কাছে স্পষ্ট হয় যে রিয়াদের পররাষ্ট্রনীতিতে নয়া অধ্যায় সূচিত হয়েছে এর আগে সৌদি সরকার অন্য আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে হস্তক্ষেপ করত কিন্তু এবার তারা একটা আরব দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ বাঁধিয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানি সৌদি নীতিতে এ ধরনের পরিবর্তন এনেছেন এবং অত্যন্ত দরিদ্র একটি আরব দেশের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বাহ্যিকভাবে যুবরাজ সালমান সবাইকে এটা দেখানোর চেষ্টা করছেন যে ইয়েমেনের পদত্যাগকারী ও পলাতক প্রেসিডেন্ট আবদুর্রাব্বু মনসুর হাদিকে ফের ওই দেশটির ক্ষমতায় বসানো তার মূল উদ্দেশ্য কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে ইয়েমেন যুদ্ধ বিজয়ের মাধ্যমে সৌদি আরবের রাজার পদে বসার জন্য নিজেকে যোগ্য ব্যক্তি হিসেবে প্রমাণ করা কিন্তু গত পাঁচ বছরের যুদ্ধে না লোক দেখানো না প্রকৃত উদ্দেশ্য কোনোটাই অর্জন করতে পারেননি যুবরাজ সালমান এই পাঁচ বছরে তিনি মনসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় বসাতে তো পারেননি এমনকি মনসুর হাদির মূল ঘাঁটি হিসেবে পরিচিত এডেন বন্দর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অর্থাৎ এতে বোঝা যায় 2015 সালে যুদ্ধ শুরুর সময়কালের তুলনায় বর্তমানে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অনেক দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে গত এক বছরে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ এবং পলাতক প্রেসিডেন্ট মনসুর হাদির সরকারের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে ইয়েমেনের কোনো কোনো এলাকার নিয়ন্ত্রণ দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদের হাতে এবং রাজধানী সানা সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠন ও জাতীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে আনসারুল্লাহ বর্তমানে ইয়েমেনের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত ইয়েমেন যুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো লক্ষ্যই এখন পর্যন্ত অর্জিত হয়নি বরং অভ্যন্তরীণ আঞ্চলিক ও
আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রচণ্ড চাপের মুখে পড়েছেন, কারণ এই যুদ্ধে ইয়েমেনে বিরাট মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে যা সাম্প্রতিক দশকে নজিরবিহীন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বহুবার বলেছেন, সাম্প্রতিক দশকে যুদ্ধের কারণে বিশ্বের মধ্যে ইয়েমেনে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অধিকার ও উন্নয়ন বিষয়ক একটি গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 বছরে ইয়েমেন যুদ্ধে সরাসরি প্রায় 16,000 মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 9,682 জন পুরুষ, 2,462 জন নারী ও 3,931 জন শিশু রয়েছে। এছাড়া অসম এই যুদ্ধে সরাসরি আহত হয়েছে 25,400 ব্যক্তি, যার মধ্যে 4,200 শিশু, 3,000 বেশি নারী এবং 18,100 বেশি পুরুষ রয়েছে। সরাসরি হতাহতের বাইরেও আরও অনেক ব্যক্তি এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মোট নিহতের সংখ্যা 1,00,000 বেশি, কেননা সৌদি আরবের সরাসরি হামলা ছাড়াও ক্ষুধা ও বিভিন্ন ধরনের রোগে এসব মানুষ মারা গেছে। এছাড়া শরণার্থীতে পরিণত হয়েছে 2,00,000 মানুষ। যুদ্ধ চাপিয়ে দেওয়া ছাড়াও সৌদি আরব 2015 সাল থেকে ইয়েমেনের বিরুদ্ধে খাদ্য ও ওষুধ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ক্ষুধা ও বিভিন্ন ধরনের রোগে মৃত্যু এটা বড় কারণ। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এক ভয়াবহ তথ্য তুলে ধরে বলেছেন, যুদ্ধ পরিস্থিতি ও অবরোধের কারণে চিকিৎসার অভাবে বছরে 50,000 শিশু প্রাণ হারাচ্ছে। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তোহা আল মোতাওয়াক্কেল বলেছেন, সেদেশে কয়েক হাজার শিশু রক্ষণাবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে। এদিকে ইয়েমেনের হাসপাতালগুলোতে রোগীদের অবস্থা খুবই সংকটাপন্ন। দেশটির বিমান পরিবহন সংস্থার মহাসচিব মাজেন গানাম জানিয়েছেন, প্রায় 32,000 রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় আছে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয়কারী দপ্তর চলতি বছর 5 মার্চ এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধপীড়িত ইয়েমেনের 2,02,000,000 মানুষের জন্য ত্রাণ প্রয়োজন, এর মধ্যে 1,04,00,000 মানুষের জন্য জরুরি ভিত্তিতে সাহায্যের দরকার। যুদ্ধের কারণে 36,50,000 মানুষ ঘর বাড়ি হারিয়ে শরণার্থী জীবনযাপন করছে। আরব বিশ্বের দরিদ্র এই দেশটিতে সৌদি আরবের চাপিয়ে দেওয়া যুদ্ধ ব্যাপক মানবিক বিপর্যয় ঘটিয়েছে। অধিকার ও উন্নয়ন বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে ইয়েমেনের 15টি বিমানবন্দর, 14টি সমুদ্রবন্দর, 2,700 মহাসড়ক ও সেতু, 442 যোগাযোগ কেন্দ্র, 1,832 সরকারি প্রতিষ্ঠান, 4,28,800 আবাসিক ভবন, 953 মসজিদ, 344 স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল, 914 স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, 178 বিশ্ববিদ্যালয় কেন্দ্র, 355 কারখানা, 774 খাদ্য বিক্রয় কেন্দ্র এবং 370 তেল পাম্প স্টেশন হয় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে রেড ক্রিসেন্টের মুখপাত্র সারা আল জুগ্গারি কিছুদিন আগে বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় ইয়েমেনের বিভিন্ন শহরে জনগণের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। দেশটির মাত্র 51% হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র চালু রয়েছে। এছাড়া খাদ্য, চিকিৎসা ও ওষুধের অভাবে বিভিন্ন ধরনের রোগের বিস্তার ঘটছে। ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে এরই মধ্যে অনেক হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের ফলে শুধু ইয়েমেনের জনগণই ক্ষতিগ্রস্ত হয়নি, একই সঙ্গে সৌদি আরব ও তার মিত্ররাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি বিভিন্ন সূত্র বলছে, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব $3 কোটির বেশি ডলার ব্যয় হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 বছরে সৌদি আরবের অস্ত্র আমদানির পরিমাণ 130% বেড়েছে। অস্ত্র আমদানির দিক থেকে ভারতের পর সৌদি আরবের অবস্থান। যাই হোক, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব এ পর্যন্ত বিপুল অর্থ ব্যয় করেছে, কিন্তু এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি দিয়েও তারা আজ পর্যন্ত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। করোনা যে চীনের তৈরি, যুক্তরাষ্ট্র তা প্রমাণ দিক। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস চীনের গবেষণাগার থেকে উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ বরাবরই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে কয়েকবার কথাও বলেছেন, আবারও অভিযোগ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তার এই বক্তব্যকে অনুমান নির্ভর আখ্যা দিয়েছে।
সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার মাইক রায়ান বলেন, চীনের গবেষণাগারে ভাইরাসটি উৎপত্তি হওয়ার কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মার্কিন এসব অভিযোগ চীন সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বেশিরভাগই তা অস্বীকার করে আসছেন। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনা ভাইরাস মানব সৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ বারবার করে আসছেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।